অভিযোগ জানিয়েছে বলে অভিযোগের শাস্তি হচ্ছে যে তাকে গাছে ধরে বেঁধে কিশোর বিহার আগে সিপিএম এর হার মানছিল এখন হয়ে গেছে বিজেপি এর হার এবং তারা বেঁধে পুরুষ মানুষ মহিলা সহ ওকে মেরেছে এই চরম শাস্তি হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা নয় এই সংস্কৃতি ঐতিহ্য মমতা বন্দ্যোপাধ্যায় নয় বিজেপি এই সংস্কৃতি নিয়েছে আমরা তাপস জানা তাদের অ্যারেস্ট চাই যারা সিপিএম ছিল তারাই বিজেপি করছে ফলে এদের এইসব মার ধর বাড়িতে থান পাঠানো মহিলাকে গাছে পেঁতে মারা এগুলো তো সিপিএম কালচার দুবার এর বাড়িতে আগুন লাগিয়েছে পুলিশ তো থানাতেই থাকতে বেশি পছন্দ করে এইআইসি বড়বাবু আপনার তোমার সিকিউরিটির ব্যবস্থা করে সেন্ট্রাল ফোর্স তো থাকছে আর সিকিউরিটির ব্যবস্থা করে দিচ্ছে ঠিক আছে আপনি একটা আপনার থানা থেকে একজন কে পশুটা কিনে না 24 ঘন্টা আমি এখানে বলে দিতে যাব আমরা দেখছি দাদা আমাদের কোনো কর্মী ছিল তার আছে আমার ধমক দিচ্ছে আরে বারবার এক কথা বলো না করেছে নাম বলেছে নাম বলেছে আর একটা হচ্ছে আপনাকে একটা ফ্রেশ কমপ্লেন এই যে এখনো অ্যারেস্ট হয়নি আর এরা এরা হুমকি দিচ্ছে একটা ফ্রেশ কমপ্লেন একটা করুন ঠিক আছে চলো চলো